হলো ঠিক চন্দননগর স্টেশন, ঠিক আছে, চন্দননগর স্টেশনের ঠিক একদম বাইরে কাকু আর একজন কাকিমা আছে যারা পরোটা বিক্রি করে। তো এই পরোটা খেয়ে দেখো ঠিক কিরকম টাইপের হচ্ছে, একটা পরোটা দিও। যেহেতু আমি অলরেডি কিছুক্ষণ আগে কচুরি খেয়েছি, আমি তার জন্য পরোটা আমি একটাই নিলাম। কিন্তু পরোটাগুলো সফট আছে, ঝোলটা একটু পাতলা ঝোল, বাট খেয়ে দেখতে হবে কেমন লাগে। ঝোলটা দেখতে যতই পাতলা হোক না কেন, বাট খেতে যথেষ্ট টেস্টি। কাকিমার বয়স কত? পঞ্চাশ। আর কাকুর? সত্তর বছরে দোকান চালিয়ে যাচ্ছে বলে। আমার দোকানটা সকালে খুললে রাত্রিরে বন্ধ করি, বিকেলে রোল চাউমিন আলুর পরোটা এসব হয়, আর রাত পর্যন্ত খোলা থাকে। তোমরা দুজনে সারাদিন চালাও? হ্যাঁ, আমরাই চালাই। চন্দননগর স্টেশনে যদি আসো তাহলে দেখবে একদম চন্দননগর স্টেশনের ঠিক বাইরেই একজন কাকু একজন কাকিমা এখানে পরোটা বিক্রি করে আর যথেষ্ট খুব ভালো বানায়। তো যদি কোনো সময় আসো তাহলে ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। তো বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো দোকান। এই বয়সেও হাসিটাকে বাঁচিয়ে রেখেছে, আর এই হাসিটাকে বাঁচিয়ে রাখতে আমরাই পারি। সো যখনই ভিজিট করো একবার টেস্ট করেই দেখতে পারো।